ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখি কতটা কি বুঝতে পারছো ঠিক থেকে জানি না। তো প্রদীপটা আমি কিছুক্ষণ জ্বালিয়ে রাখি, তারপর অফ নিভিয়ে দিই আর কি। তো এখন পনেরো এগারোটা বাজে, বললাম কিনা মনেও নেই। এবার যাবো রান্নাঘরে দুপুরের রান্নাটা করতে। সকালবেলা প্রোটিন কলা এসব খেয়ে ও একটু ঘুমিয়ে গেছে আবারও, কারণ কালকে সাড়ে তিনটে নাগাদ ঘুমিয়েছে, তো ওই জন্য আবার একটু ঘুমিয়ে গেছে। আমি এবার যাবো দুপুরে রান্না করতে, বেশি কিছু করবো না, ডাল একটা তরকারি বানাবো। চিংড়ি মাছটা ফ্রিজে অনেকদিন ধরে রয়ে গেছে, তো সেটা দিয়ে একটা তরকারি বানাবো ঠিক করেছি। চলো এবার রান্নাঘরে যাই, একটু সকালে যেগুলো খেয়েছি বাসনগুলো ওগুলো একটু মেজে নিই, পরিষ্কার করে নিই, তরকারিগুলো একটু কেটে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে তখন বলেছিলাম। তো এবারই রান্নাটা বসাবো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। দেখো এখানে ফুলকপি আলু কেটেছি, আর কারেন্টটাও চলে গেছিলো, এখন বাজে পৌনে বারোটা। আর এখানে দুপুরে ফলগুলো কেটে রাখলাম দুটো বাটিতে, একটাই পেঁপে একটাই তরমুজ। আগে এগুলো শেষ করতে হবে ফলগুলো, তারপর আবার অন্য ফল। তো এখানে চিংড়িটা আর এখানে টমেটোটা কেটে রেখেছি, কারণ আজকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি বানাবো। তো চলো কড়াই কতটা কি গরম হলো একটু দেখি। বাহ, ভালো গরম হয়ে গেছে। তো চলো তেল দেওয়া যাক এবার। ফুলকপি আর আলুটাকে বাপরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, দাঁড়ো। ফুলকপি আর আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করছি, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল, যার জন্য আমার শেষও হচ্ছে না। আর টমেটোটা একেবারে দিয়ে দেবো, তো ভাজা ভাজা হোক। অনেক টাইম ধরেই হচ্ছে, মোটামুটি এখানটা দেখতেই পাচ্ছ, মোটামুটি হচ্ছে ভাজা হোক। তারপরে আস্তে আস্তে ড্রাই স্পাইসেস দিয়ে ভালো করে কষা। তো দেখো সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি আমি, আর কাঁচা লঙ্কাগুলো এতটাই ঝাল যে আমার লঙ্কার গুঁড়ো দেওয়ারও আর দরকার পড়ছে না। আর টমেটো আর ওই চিনি দিয়েছিলাম একটু ফোড়নে, তাতে করে একটু কালারটা এরকম এসছে আর কি। লঙ্কা ঝালের পর গুঁড়ো লঙ্কা দিলে আর খেতে হবে না কাউকে। তো এবার আমি চিংড়িগুলোকে দিয়ে দেবো, দিয়ে তারপর কষাবো আবার। এ দেখো তরকারিটাকে দেখতে এরকম হয়েছে, মানে এরকম একটু কেমন যেন হলুদ হলুদ আছে, যাই হোক দেখতে ভালোই হয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি, তার কারণ হচ্ছে খাওয়ার টাইমে আমি একটু গরম করে নেব আবার, তাহলে তখন একটু টানিয়ে নেবো। ডালও হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি। বাইরেটায় না আজকে হালকা হালকা রোদ আছে, আর দেখতেই পাচ্ছ জামা কাপড় আমি এখন এখানটাতেই মেলে দিই, কেন বলো তো, এখন আর ছাদে যাই না, কারণ এখানটাতে অপশন আছে আমার, আর শুকিয়েও যায় আজকে তাড়াতাড়ি, এমনিও শুকিয়েও যাবে, অনেক সকালেই আমি মেলে দিয়েছি। তো ভাতটা হোক, ও একটু নিচে যাবে বললো, তাহলে ও যাক, আমি ঘরেই থাকবো, আমার বেরোতে আর ইচ্ছে করছে না, ভাতটাও বসানো আছে। অনেকটা কাজ হয়ে গেছে আজকে, 12:20 বাজে আজকে, যখন কারেন্টটা চলে গেল না ফুলকপি আলু কাটতে কাটতে, আমি তো ভাবলাম গেল বোধহয় আজকেও আমার, দেরিই হবে বা অর্ডার করেই খেতে হবে, ওই টাইমে কারেন্ট গেছে, যখন আমি আরাম করে কাটছিলাম জানো তো ফুলকপি আলু এইসব, হঠাৎ করে দেখছি জেনারেটারের আওয়াজ কানে এলো, তখন বুঝলাম যে আজকে আমার কারেন্টটা গেছে। চলো এবার একটু ঘরে গিয়ে বসি। আরেকজন কাজ তো করছে এটা ঠিক কথাই, তার সাথে আবার চালিয়েছি একটু গান। আর পিছন পোর্শনটাতে ওই দুটাতে দেখতে পাচ্ছ কি করেছে, আর আমি না ঘুম থেকে কোনো চুলো আজ হয়নি, দুপুরে খাওয়ার বাসনগুলো মাজলাম, ওকে চা বানিয়ে দিলাম, আর আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে দুজনেরই না আর ফল খেতে ইচ্ছে হয়নি তখন। তো ও চারটে উঠেছে যখন, তখন পেঁপেটা খেয়ে নিয়েছে, আর আমি এখন তরমুজটা নিলাম। পাঁচটার সময় খেতামই না হয়তো, আর এবার থেকে দেখেছো তাছাড়া গামছাটা যদি আমি এখন ঘরে নিয়ে যাবো, স্নান টান করে গামছাটা এখানে মেলে দিই, আর ওই ঘর মোছার মগ টগ গামলা এখানে রাখা থাকে আর কি। তো তাহলে একটু খেয়ে নিই, রাস্তার দিকটাতে এলে না প্রচণ্ড গাড়ির সাউন্ড আছে, তাই জন্য আমি এদিকটা থেকে ব্লগ খুব একটা বানাই না। তো আকাশের ভিউটা ওই দিকটা দেখতে দেখতে এনজয় করতে করতে একটু খেয়েই নিই, তারপর একটু ফ্রেশ হয়ে চুলটু লাগছে যাবো ছাড়ে। ছাদে তো চলে এসেছি, আর দেখতে পাচ্ছি যার দিকটা একটু মেঘ মেঘ করেছে, ওই দিকটাতেও মেঘ করেছে, এই দিকটাতেও মেঘ করেছে। আর আমি যখন ছাদে আসছি, সেদিনকেও সকালবেলা যখন এসেছিলাম হাতে ট্রাইপডটা নিয়ে এসেছিলাম, আজকেও যখন আসছি নিয়ে আসছি, তখন ও আমাকে জিজ্ঞেস করছে বাবা আবার ট্রাইপড হঠাৎ। বেশিরভাগ টাইমে দেখো ঘরে ব্লগ বানালে সত্যি কথা বলতে ট্রাইপড ইউজ করতে লাগে না, এবার কোথাও রেখে বা এরকম কিছুতে লাগে। তো
আমি বলছি কি আর করবো এখন তো, তুমি ও না সিরিয়াসলি এখন আর ক্যামেরা ধরেই ফোনটা ধরেই দেয় না, মানে টাইম পায় না, এটা নয় যে এমনি এমনি, প্রথম প্রথম খুবই ধরে দিতে হতো যেহেতু আমিও নতুন ছিলাম, বুঝতাম না ঠিকঠাক। দেখতে পাচ্ছি তো ভালোই মেঘ করেছে আজকে, বৃষ্টি দেখাচ্ছিল ওয়েদার রিপোর্টে, জানি না এবার কতদূর কি হবে। তো চলো ওপরের ছাদটা একটু যাই, তাহলে ভালো ভিউটা দেখাতে পারবো। দেখো আমি ছাদে তো এসে গেছি, তোমাদেরকে ওই কোণার ভিউটা দেখাবো, সেদিন সকালে বলেছিলাম, সত্যিই খুব ভালো লাগে, হয়তো ফোনের ক্যামেরাতে ফেটে যেতে চায়। তো এই হচ্ছে সেই ফ্ল্যাটটা যেটা তোমরা কালকেও আমার জানলা থেকে দেখতে পেয়েছো, আর এই হচ্ছে সেই ভিউটা। ছাদে তো ছিলাম, বেশ ভালোই ছিলাম, ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম, আর একটা ঝোড়ো হাওয়া মতো দিতে অলরেডি শুরু করে দিয়েছে, আর একদম ওপরের ছাদটায় আছে, তো আমার নেমে যেতেও টাইম লাগবে। ওই দিকগুলোতে আমার মনে হচ্ছে বৃষ্টি স্টার্টও হয়ে গেছে, দেখো একদম ঘোলাটে পিছন দিকটা, তেমনভাবে কিছু দেখা যাচ্ছে না, আবারও ওই দিকটাও একটু ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে একদম পেছন দিকটায়। তো আমার মনে হয় না আর থাকাটা আমার ঠিক হবে বলে, ওই দিকটা না পুরোটা ঘোলাটে, তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, আর আমি এসেছিলাম ভালো হয়ে, একদম ছোটো কাক তৈরি হয়ে গেছি। তো চলো নিচে চলে যাবো, সময় নষ্ট করবো না আমি, কারণ এটা দিয়ে নামতেও আমার একটু টাইম লাগবে। জানলার কাজটা দেখে বুঝতেই পারছো যে একটা ভালো রকম বৃষ্টি তো নেমে গেছে, যেটা আর খোলার কোনো রকমই উপায় নেই। দেখাচ্ছিলাম না প্রচণ্ড মেঘ করেছে, তো এই তার পরিস্থিতি হয়েছে এখন। আর আজকে না একটু গরম লাগছিল বটে, নামবে আমরা বুঝতেই পারছিলাম, তো চলো বৃষ্টিটাই এনজয় করি। সেই যে বিকেল থেকে বৃষ্টি শুরু হলো, এখনো টিপ 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 করে পড়েই চলেছে, আর এখন বাজে রাত্রি 9:30, সেই একইভাবে বৃষ্টি হয়েই চলেছে ঝিরঝির 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 করে করে, আর কি করা যাবে, একটু বেরোবো ভেবেছিলাম একাই, তো সেটাও আর হলো না, এইভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এইরকম জল পড়ে থাকে কি ভাল লাগে না দেখতে, আজকে আমাদের ডিনারে ডিম টোস্ট আর কিছুই নয়, তো চলো এই নিয়ে যাব। এবার দুটো প্লেটে আলাদা আলাদা করে নিই, আপাতত আমি এতেই নামিয়েছিলাম, তো
তো বৃষ্টিটা এখন একটু ধরেছে আর কি, যদিও এখন কিছুই দেখা যাবে না এখান থেকে। তো চলো আগে ডিনারটা কমপ্লিট করে নিই। তো চলো, আরো একটা দিনের শেষ করেছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করবো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরাও তাই চেষ্টা করবো ভালো থাকার। আর যদি ভালো লেগে থাকে ব্লগটার কিছু অন্তত, তাহলে প্লিজ ছেড়ে যাও আগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের কাছে এখনও সাবস্ক্রাইব লেখাটা লাল হয়ে থাকে, তাহলে তো তোমরা আমার সাথে নেই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো যাতে আমি আরও 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 অনেকটা পথ এগোতে পারি। তো চলো, টাটা।